গ্রামে আজকে দারুন দারুন মজাদার গেম শো নিয়ে আমাদের খেলার নিয়মটা একবার বলে দিই। আমাদের এখানে কয়েকটি পেজে কয়েকটি নাম্বার লেখা আছে, আপনারা দেখে নিন। এবং এই নাম্বার ওয়াইজ ওখানে গিফট সাজানো আছে, ছটা রিং আছে, সবার চান্স যে এই রিং এ যে নাম্বারটা রিং এ ফেলতে পারবে সে সেই পুরস্কারটা পাবে। ইনফ্যাক্ট কেউ যদি চারটে ফেলে বা পাঁচটা ফেলে বা ছটা ফেলে সে সেই পুরস্কারটাই পেয়ে যাবে। আরেকটি কথা যেটা না বললেই নয়, এই খেলায় যারা বিজয়ী হবেন তারা তো পুরস্কার পাবেনই, তার সাথে যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু পুরস্কার পাবেন। তাই আর দেরি না করে আমাদের খেলা শুরু করব। আমাদের প্রথম প্রতিযোগীর সাথে আমি আলাপ করে নেব। দিদি আপনার নামটা কি মনে হচ্ছে, ফেলতে পারবেন? চেষ্টা করবে উনি আমাদের প্রথম প্রতিযোগী, তো দেখে নেওয়া যাক ওনার খেলা। হ্যাঁ ফেলুন। প্রথম হলো না, এটা একটুর জন্য মিস হচ্ছে। ওপর দিয়ে ফেলুন, হলো না। আরো একটা আছে কিন্তু, এটাও হলো না। নিশ্চয়ই বারে বারে হবে, উনি খুব ভালো খেলেছেন। ওনার হাতে তুলে দিচ্ছে পুরস্কার, ওনার জন্য একটা করতালি। আমরা আমাদের পরের প্রতিযোগীর কাছে চলে যাব। দিদি আপনার নামটা? শম্পা দে। কি মনে হচ্ছে, ফেলতে পারবেন? চেষ্টা করি। চেষ্টা করবে, তো দেখা যাক দিদি কি করেন। এ নিন, আপনার ছটা চান্স আছে। এটাও হলো না। দিদির হাতে তুলে দিচ্ছে পুরস্কার। আমরা আমাদের পরের প্রতিযোগীর কাছে চলে যাব। দিদি আপনার নামটা? ঈশা দে। তো কি মনে হচ্ছে, এখন অবধি কেউ ফেলতে পারেনি, ফেলতে পারবে? চেষ্টা করবে, তো দেখা যাক উনি কি করেন। হলো না, কোনো ব্যাপার নাই, নিশ্চয়ই বারে বারে হবে। এটা তোমার জন্য। খেলা চলছে, চলতেই থাকবে। আমরা আমাদের পরের প্রতিযোগী দিদির সাথে চলে যাব। দিদি আপনার নামটা? অঞ্জনা দাস। কি মনে হচ্ছে, পারবেন? চেষ্টা করব। পারতেই হবে, পারলেই পুরস্কার। তো দেখা যাক দিদি কি করেন। এখনো একটা আছে, উনি খুব ভালো খেলেছেন কিন্তু এবারটা পারলেন না, এটা ওনার পুরস্কার। আমরা চলে যাবো আমাদের পরের প্রতিযোগী দিদির কাছে। দিদি আপনার নামটা জেনে নেবো, এটা জোরে বলুন। মিতু বর্মন। তো কি মনে হচ্ছে, ফেলতে পারবেন? ফেললেই কিন্তু পুরস্কার পেয়ে যাবেন। তো দেখা যাক দিদি কি করেন। ফেললেই পুরস্কার, হলো না। এটা আপনার কেমন লাগলো খেলে? খুব ভালো লেগেছে। তো আমরা পরের প্রতিযোগী দিদির কাছে চলে যাবো। দিদি আপনার নামটা? প্রমিতা ফালতু। কি মনে হচ্ছে, ফেলতে পারবেন? এখনো অব্দি কিন্তু কেউ ফেলতে পারেনি, চেষ্টা করে দেখবে। তো দেখা যাক দিদি কি করে। হলো না। এটা আপনার কেমন লাগলো খেলে? তো আমরা চলে যাবো আমাদের পরের প্রতিযোগী দিদির কাছে। দিদি কি আপনার নামটা? স্বস্তিকা বাইক। এখনো অব্দি কিন্তু কেউ ফেলতে পারেনি, কি মনে হচ্ছে, ফেলতে পারবেন? হলো না এবারটা। এটা আপনার কেমন লাগলো খেলে? খুব ভালো লেগেছে। এই খেলা মিস না করতে হলে আহান টিভির ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিদি আপনার নামটা? প্রিয়াঙ্কা দত্ত। তো কি মনে হচ্ছে, এখনো অবধি কিন্তু কেউ ফেলতে পারেনি, ফেললেই কিন্তু পুরস্কার। চেষ্টা করে দিদি, তো দেখা যাক দিদি কি করেন। হলো না। এটা আপনার। আমরা আমাদের পরের প্রতিযোগী দিদির কাছে চলে যাবো। দিদি আপনার নামটা? প্রিয়া দাস। তো কি মনে হচ্ছে, ফেলতে পারবেন? এখনো অবধি কিন্তু কেউ ফেলতে পারেনি, উনি বলছেন চেষ্টা করবেন, মনে আশা আছে। তো দেখা যাক উনি কি করেন।
হলো না এটা আপনার কেমন লাগলো খেলে খুব ভালো লেগেছে তো আমরা আমাদের পরের প্রতিযোগীর সাথে আলাপ করে নেব দিদি আপনার নামটা এটা জোরে বলুন সুরিয়া খাতুন তো কি বলেছে খেলতে পারবেন এখনো অবধি কিন্তু কেউ খেলতে পারেনি চেষ্টা করব খেললে কিন্তু পুরস্কার তো দেখা যাক দিদি কি করে ইশ হলো না এটা আপনার কেমন লাগলো খেলে খুব ভালো লেগেছে তো আমাদের খেলা কিন্তু চলছে চলবে আন টিভি দেখতে হবে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দিদি আপনার নামটা মৌসুম মৌসুম নন তো কি বলেছে খেলতে পারবেন চেষ্টা করবে মনে আশা আছে দেখা যাক কি হয় এটা আপনার আমরা আমাদের পরের প্রতিযোগীর কাছে চলে যাব আপনার নামটা এটা আপনার খেলে কেমন লাগলো হান্টি ভিডিও গেম শো খুব ভালো লেগেছে সবাই খুব এনজয় করছে আমরা আমাদের পরের প্রতিযোগীর কাছে চলে যাব দিদি আপনার নামটা সুব্রত চক্রবর্তী তো কি মনে আছে খেলতে পারবেন খেললেই কিন্তু পুরস্কার বৌদি খেলতে পারবে বৌদি খেলতে পারবে নিশ্চয়ই বলছে তো দেখা যাক কি হয় এটা আপনার খেলে কেমন লাগলো ভালো লাগলো ভালো লেগেছে তো এভাবেই আমরা আবারো খেলায় ফিরে আসছি দিদি আপনার নামটা প্রতিমা পাল তো কি মনে আছে খেলতে পারবেন হলো না হলো না হয়েও হলো না এটা আপনার আমরা আমাদের পরের প্রতিযোগীর সাথে আলাপ করে নেব দিদি আপনার নামটা কি সর্দার কি মনে হচ্ছে খেলতে পারবেন হলো না জ্যোতি মণ্ডল এখনো অবধি কেউ খেলতে পারেনি আপনি কিন্তু খেললেই পুরস্কার পাবেন কি মনে হচ্ছে খেলতে পারবেন এরকম বললে হবে না হাল ছাড়লে কিন্তু কোনোভাবেই হবে না চেষ্টা করে যেতে হবে দেখা যাক দিদি কি করে ব্যাড লাক এটা আপনার জন্য তিথি তরুপদার তো কি মনে হচ্ছে ফেলতে পারবে এটা তোমার আমরা আমাদের পরের প্রতিযোগীর কাছে চলে যাব আপনার নামটা এটাও হলো না দীপা ঢালিন তো কি বলেছে ফেলতে পারবেন চেষ্টা করে দেখবে সবাই এক কথাই বলছে তো দেখা যাক এই দিদি পারেন কিনা এখনো একটা আছে হলো না ব্যাড লাক ফুলি মোড়ল তো কি বলেছে ফেলতে পারবেন এখনো অবধি কিন্তু কেউ ফেলতে পারেনি তো দেখা যাক দিদি কি করেন আর একটা চান্স দেখা যাক কি হয় হলো না প্রিয়াঙ্কা মোড়ল তো কি মনে হচ্ছে ফেলতে পারবেন এখনো অবধি কিন্তু কেউ ফেলতে পারেনি তো দেখা যাক দিদি হতে পারেন কিনা বিজয়ী ওয়েলকাম আমরা চলে যাব আমাদের পরের দিদির সাথে দিদি আপনার নামটা এটা আপনার কেমন লাগলো খেলে খুব ভালো লেগেছে তো এইভাবেই আমাদের খেলা চলছে আমরা পরের প্রতিযোগীর সাথে আলাপ করে নেব দিদি আপনার নামটা গীতা দে তো কি বলছে ফেলতে পারবেন এখন অবধি কিন্তু কেউই ফেলতে পারেনি চেষ্টা করে দেখবে তো দেখা যাক হলো না নামটা প্রিয়া নন্দী তো কি মনে হচ্ছে ফেলতে পারবেন চেষ্টা করে দেখবেন তো দেখা যাক কি করেন খুব সুন্দর খেলছেন দিদি অসাধারণ খেলেছেন প্রথম জন যে রিং এর মধ্যে আমাদের কাগজের মধ্যে
রিংটা দিতে পেরেছেন ওনার জন্য সেই নামরই পুরস্কার আছে। এটা তুলে ধরবে। এনা ওইটা তোমার পুরস্কার, অসাধারণ খেলে জিতে নিয়েছেন পুরস্কার। ওনার জন্য জোরে করতালি। কেমন লাগছে এই খেলা খেলে পুরস্কার জিতে? কেমন লাগছে? ভালো লেগেছে। কেউ ফেলতে পারেনি? না, কেউ ফেলতে পারেনি। আমি ফেলে খুবই খুশি হয়েছে। খুবই খুশি হয়েছে, সবাই খুব এনজয় করছে এবং খুব জোরে হাততালি সবার। এবং আমরা আবার আমাদের খেলায় ফিরে আসব। শুরু করো। না, হলো না। এটা আপনার। আমাদের খেলা আজ এখানেই শেষ। এই খেলায় এই খেলা মিস না করতে চাইলে আহান টিভির ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আহান টিভির পাশে থাকবেন, সাথে থাকবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।